পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে তাই সবকিছুতেই তারা ষড়যন্ত্র খুঁজছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনের সেতুপত্র ওবায়দুল কাদের রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনে জিততে সরকার তার সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া সিটি নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ থাকলে তথ্য প্রমাণ সহ উপস্থাপনের কথাও বলেন ওবায়দুল কাদের তিনি বলেন খালেদা জিয়ার প্রতি সহানুভূতি আছে কিন্তু তার বিচারের বিষয়ে আইনি হওয়ায় সরকারের কিছুই করার নেই নির্বাচন থেকে সরে যাওয়া নানামুখী অজুয়ার খুঁজছে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছে সেটা তথ্য প্রমাণ দিক সেটা দেশবাসী জানো তারা তো অন্ধকারে ঢিল ছোঁড়ে অন্ধকারে ঢিল ছোড়ার মতো বক্তব্য দিলে তো হবে না